হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কালকে আমার সিস্টারের আশীর্বাদ সেরেমনি। আজকে বাড়িতে অতিথিরা এসেছে, কী কী আয়োজনটা হচ্ছে এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো আমার পুরো ব্লগটা, কী কী করছি আমরা আর কী ডেকোরেশন হচ্ছে বাড়িতে, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। চলো লেটস গো। এই দেখো এখানে রান্না হচ্ছে। কাকে দেখাচ্ছ? আমার ইউটিউবের ফ্রেন্ডসদের দেখাচ্ছি। এই দেখো রান্না হচ্ছে, এখানে বাজার রান্না হচ্ছে, আর এখানে মাছ বাটা হচ্ছে, আর এখানে দেখো সবাই মিলে গল্প করছে। হ্যাঁ, ইনি হচ্ছেন আমার মাসি, আর এই দেখো ইনি হচ্ছেন আমার দিদা। দিদা একদম চুপ করে বসে আছে, চিন্তা করছে কি বলবে। আর মাসি বাদাম কাটছে। এই দেখো মাসি বাদাম কাটছে, কিছু বলো মাসি। হাই। এই দেখো ছোটা বেবি কি করছে, মোবাইল দেখে দেখে খাচ্ছে ও। এই কৌশিক, কৌশিক ওনার সাইকেল দেখতে পাচ্ছ? এরা সবাই মিলে গল্প করছে। আর এখানে বাচ্চা পাটি কি করছে, নিচে বসে। এখানে খাটটা, এখানে খাটটা সরিয়ে দেওয়া হয়েছে, আর এখানে বাচ্চা পাটি এরা বসে বসে টিভি দেখছে। এই দেখো, আর আজকে আমরা এই ডেকোরেশনটি করলাম, দেখতে পাচ্ছ এখানে স্টিকার লাগানো হয়েছে, স্টিকারটি আমরা লাগিয়েছি আজকে। আর এখানে ডেকোরেশন হচ্ছে আশীর্বাদের জন্য। কতগুলো জিনিস এখানে আশীর্বাদ হবে, আশীর্বাদ সেরেমনিটা এখানেই হবে কালকে। এটা পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কালকে কী কী হবে, দেখতে পাচ্ছ। এখন এটা জাস্ট এটা হচ্ছে, এটা পুরো কমপ্লিট হয়নি, হবে আস্তে আস্তে। এখন দেখাবো যার আশীর্বাদ আমার সিস্টার ও কী করছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ও বাড়ি বসে বসে এখানে মেহেন্দি দিচ্ছে, এখানে ও মেহেন্দি দিচ্ছে। এই দেখো একদম আমার দুনো সিস্টার, ওরই কালকে আশীর্বাদ হবে, ওকে মেহেন্দি দিয়ে দিচ্ছে গালি। সারা দুজন মিলে বসে বসে আর্ট করতে পারে, মেহেন্দি দিচ্ছে, আর আমরা বাইরে ঘরের ভিতরে সবাই মিলে এনজয় করছি। আর কালকে এখানেই রান্না হবে, এই দেখতে পাচ্ছ এখানে সব বাসনপত্র ডেকোরেটরের থেকে এনে নেওয়া হয়েছে, এখানে সব কিছুই ডেকোরেট বাটি কাটা কেটে রেখেছে, কাল এখানে রান্না হবে। দেখতে পাচ্ছ এখানে কতগুলি পেঁয়াজ কেটে রাখা হয়েছে, কালকে এখানে রান্না হবে, তোমাদেরকে দেখাবো কী কী রান্না হয়েছে। আর এখানে মা বেবিকে কুলে নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ ও খানা টানা খেয়ে একদম ফ্রেশ হয়ে আছে, বড় বড় চোখ দিয়ে আমাদের দিকে চেয়ে কি দেখছে মোবাইলটা নেওয়ার জন্য। হে বেবি, ছোটা বেবি, দেখছে, দেখতে পাচ্ছ কি করছো,